हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमरा क्लास 12 এর ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স প্রক্রিয়া সমূহ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 9 এর এক দাগ কি বলছে? এ ম্যাট্রিক্সটা এরকম, তাহলে এটার ক্রম কি হবে? 3x3, কারণ তিনটে সারি তিনটে স্তম্ভ আছে। আর বি ম্যাট্রিক্স হলো এটা, এটারও ক্রম কত? তিনটে সারি তিনটে স্তম্ভ, দ্যাট ইজ 3x3। হলে প্রমাণ করো যে ए इंटू बी मैट्रिक्सटा नॉट इक्वल टू जीरो मैट्रिक्स, किंतु बी इंटू ए मैट्रिक्स इक्वल टू जीरो मैट्रिक्स। तो प्रथम देखो हमें ए इंटू बी करा जाए कि ना। तो जेहेतु ए मैट्रिक्स स्तम्भ संख्या कत? 3, इक्वल टू बी मैट्रिक्स सारी संख्या कत? 3, दैट इज ए इंटू बी संज्ञात एवं ता हबे 3x3 क्रमेर। तहले कि करे बुझलाम? तहले ए मैट्रिक्स स्तम्भ कत पेयेछि? 3, और एर सारी कत? 3। तहले ए दुटोके बाद दिए दाओ, ए 3 और ए 3 बाद दिए दाओ, तहले कत पड़े थाकछे? এর 3 পড়ে থাকছে, এরও 3 পড়ে থাকছে, দ্যাট ইজ এ ইন্টু বি ম্যাট্রিক্সের ক্রম হবে 3x3। ঠিক আছে, এবার আমি এ ইন্টু বি ম্যাট্রিক্সটা বার করব। তাহলে এটা ছিল এ ম্যাট্রিক্স ইন্টু এটা ছিল বি ম্যাট্রিক্স। এবার গুণ করছি, প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে 1 × -1 প্লাস 1 × 2 প্লাস -1 × -3। এবার প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ মানে এই পদটা হবে, তাহলে 1 × -1 প্লাস 1 × 2 প্লাস -1 × -3। এবার এই পদটা কী করে পাবো? প্রথম সারি তৃতীয় স্তম্ভ, তাহলে 1 × 1 প্লাস 1 × -2 প্লাস -1 × 3। এবার চলে আসবে এই পদে দ্বিতীয় সারি, তাহলে এরও দ্বিতীয় সারি নেবো, তাহলে দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, 2 × -1 প্লাস -3 × 2 প্লাস -4 × -3। এবার এই পদে দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, 2 × -1 প্লাস -3 × 2 প্লাস 4 × -3। দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ মানে এই পদটা, 2 × 1 প্লাস -3 × -2 প্লাস 4 × 3। তৃতীয় সারি প্রথম স্তম্ভ মানে এই পদটা, 3 × -1 প্লাস -2 × 2 প্লাস 3 × -3। তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, 3 × -1 প্লাস -2 × 2 প্লাস 3 × -3। তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ, 3 × 1 প্লাস -2 × -2 প্লাস 3 × 3। এবার জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে এখান থেকে কী পাচ্ছি? -1 প্লাস 2 প্লাস 3, এখান থেকে -1 প্লাস 2 প্লাস 3, এখান থেকে 1 − 2 − 3, এখান থেকে -2 − 6 − 12, এখান থেকে -2 − 6 − 12, এখান থেকে 2 + 6 + 12, এখান থেকে -3 − 4 − 9, এখান থেকে -3 − 4 প্লাস মাইনাসে -9, এখান থেকে 3 + 4 + 9, দ্যাট ইজ ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 4, এখান থেকেও 4, এখান থেকে -4, এখান থেকে -20, এখান থেকে -20, এখান থেকে 20, এখান থেকে -16, এখান থেকেও -16, আর এখান থেকে 16, দ্যাট ইজ এটা কি জিরো ম্যাট্রিক্স হলো? জিরো ম্যাট্রিক্স কাকে বলে? প্রত্যেকটা পদ যদি জিরো হতো তাহলে এটা জিরো ম্যাট্রিক্স না, দ্যাট ইজ এ ইন্টু বি ম্যাট্রিক্স নট ইকুয়াল টু জিরো। এবার আমি বি ইন্টু এ ম্যাট্রিক্স বার করব। তাহলে প্রথমে দেখি বি ইন্টু এ ম্যাট্রিক্স করা যাবে কি না। এগেন, বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা কত? 3, ইজুয়াল টু এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত? 3, অর্থাৎ বি ইন্টু এ সংজ্ঞাত হবে, এবং সেই ক্রম কী হবে? 3x3 ক্রমের। কীভাবে বের করতে হয় একটু আগে বললাম, এবার আমি বি ইন্টু এ বার করব। তো চলো বি ইন্টু এ দেখা যাক। এটা তোমার বি ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্স, ঠিক আছে? ভাগ গুণ করছি, দেখো প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে -1 × 1 প্লাস -1 × 2 প্লাস 1 × 3, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, -1 × 1 প্লাস -1 × -3 প্লাস 1 × -2, প্রথম সারি তৃতীয় স্তম্ভ, -1 × -1 প্লাস -1 × 4 প্লাস 1 × 3, নিচে লিখলাম। এবার দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, 2 × 1 প্লাস 2 × 2 প্লাস -2 × 3, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, 2 × 1 প্লাস 2 × -3 প্লাস -2 × -2, দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ, 2 × -1 প্লাস 2 × 4 প্লাস -2 × 3, দেখো -2 × 3। এবার তৃতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে -3 × 1 প্লাস -3 × 2 প্লাস 3 × 3, তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ, -3 × 1 প্লাস -3 × -3 প্লাস
থ্রি ইন্টু মাইনাস টু, তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ, মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস থ্রি ইন্টু ফোর প্লাস থ্রি ইন্টু থ্রি। এবার জাস্ট ক্যালকুলেশন করবো, এখান থেকে আমরা কত পাচ্ছি, মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস থ্রি, এখান থেকে মাইনাস ওয়ান প্লাস থ্রি প্লাস মাইনাস টু, এখান থেকে ওয়ান মাইনাস ফোর প্লাস থ্রি, এখান থেকে টু প্লাস ফোর মাইনাস সিক্স, এখান থেকে টু মাইনাস সিক্স প্লাস ফোর, এখান থেকে মাইনাস টু প্লাস এইট মাইনাস সিক্স, এখান থেকে মাইনাস থ্রি মাইনাস সিক্স প্লাস নাইন, এখান থেকে মাইনাস থ্রি প্লাস নাইন মাইনাস সিক্স, এখান থেকে থ্রি মাইনাস টুয়েলভ প্লাস নাইন। দ্যাট ইজ প্রত্যেকটা পদ কী হয়ে যাচ্ছে, জিরো, এটাও জিরো 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 এটাও জিরো, তাহলে প্রত্যেকটা পদ জিরো হয়ে গেল। দ্যাট ইজ এই ম্যাট্রিক্সটাকে আমরা তাহলে কী ম্যাট্রিক্স বলবো, জিরো ম্যাট্রিক্স। দ্যাট ইজ বি ইন টু এ ম্যাট্রিক্স হলো জিরো ম্যাট্রিক্স। আর এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিলো যে এ ইন টু বি ম্যাট্রিক্স নট ইকুয়াল টু জিরো বাট বি ইন টু এ ম্যাট্রিক্স ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স। তো এটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা নেক্সট অঙ্গে যাবো, নয় দুই, কী বলছে, আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, যেখানে এন বিলংস টু জেড, জেড মানে কি অখণ্ড সংখ্যা, হলে প্রমাণ করো যে এটা একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে। এই ম্যাট্রিক্সটার ক্রম কত, দুটো সারি দুটো স্তম্ভ, দ্যাট ইজ দুই বাই দুই, এবং এটা একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, তাহলে এটার সারি সরি ক্রম কত, দুটো সারি দুটো স্তম্ভ, দ্যাট ইজ টু বাই টু, তাহলে ম্যাট্রিক্স দুটির গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স এটা আমাকে দেখাতে বলেছে। ঠিক আছে, তো চলো এই দুটো ম্যাট্রিক্সকে এবার গুণ করবো। অ্যান্সার, যেহেতু প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, এই ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা তো দুই, ইজিক্যাল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা তো দুই, অতএব এই দুটো ম্যাট্রিক্সের গুণফল সংখ্যাত, তাহলে এই দুটো ম্যাট্রিক্স আমি গুণ করছি, অতএব নির্ণয় গুণফল। চাইলে তোমরা এটাকে এ ম্যাট্রিক্সও মনে করতে পারো, এটাকে বি ম্যাট্রিক্সও মনে করতে পারো। তাহলে এবার এই দুটো ম্যাট্রিক্স আমি গুণ করছি, তাহলে প্রথমে এই ম্যাট্রিক্স লিখলাম ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্স। এবার ক্যালকুলেশন করবো, দেখো কীভাবে ক্যালকুলেশন করছি, প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে কজ স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার বিটা প্লাস কজ আলফা ইন্টু সাইন আলফা ইন্টু কজ বিটা ইন্টু সাইন বিটা, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে কজ স্কোয়ার আলফা ইন্টু কজ বিটা ইন্টু সাইন বিটা প্লাস কজ আলফা ইন্টু সাইন আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, কজ আলফা ইন্টু সাইন আলফা ইন্টু কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু কজ বিটা ইন্টু সাইন বিটা, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, কজ আলফা ইন্টু সাইন আলফা ইন্টু কজ বিটা ইন্টু সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। এবার ক্যালকুলেশন করতে হবে, শুধু তাহলে দেখো এই দুটো পদের মধ্যে থেকে আমি কজ আলফা ইন্টু কজ বিটা কমন নিতে পারি, তাহলে কজ আলফা ইন্টু কজ বিটা কমন নিলে কী পড়ে থাকছে, কজ আলফা ইন্টু কজ বিটা প্লাস এখান থেকে পড়ে থাকছে সাইন আলফা ইন্টু সাইন বিটা, সেমভাবে এখানেও আমি কী কমন নিচ্ছি, কজ আলফা ইন্টু সাইন বিটা, তাহলে কী পড়ে থাকছে, ওপর থেকে পড়ে থাকছে কি কজ আলফা ইন্টু কজ বিটা প্লাস নিচে পড়ে থাকবে সাইন আলফা ইন্টু সাইন বিটা, নিচে আমি কী কমন নিচ্ছি, কজ বিটা ইন্টু সাইন আলফা, এই দুটো পদের মধ্যে থেকে, তাহলে কী পড়ে থাকবে, কজ আলফা ইন্টু কজ বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা, আর এখান থেকে আমি কী কমন নিচ্ছি, সাইন আলফা ইন্টু সাইন বিটা, তাহলে কী পড়ে থাকবে, কজ আলফা ইন্টু কজ বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা। সমস্যা কজ আলফা ইন্টু কজ বিটা, এটাকে আমি লিখতে পারি কজ আলফা মাইনাস বিটা, কারণ কি কজ আলফা মাইনাস বিটার ফর্মুলা কি হয়, কজ আলফা ইন্টু কজ বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা, তাহলে একরকমভাবে এখান থেকে তাহলে কী লিখতে পারবো, কজ আলফা ইন্টু সাইন বিটা, এটাকে তাহলে কী লিখবো, কজ আলফা মাইনাস বিটা, কারণ কি কজ এ মাইনাস বি এর ফর্মুলা কী হয়, কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, তাহলে এখানে এর জায়গায় আলফা আছে বি এর জায়গায় বিটা আছে, এখানেও প্রতিটা ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেখানে এর জায়গায় আলফা আছে মনে করো আর বি এর জায়গায় বিটা, তাহলে প্রতি ক্ষেত্রে কী লিখতে পারি, কজ আলফা মাইনাস বিটা, তাই লিখছি, তাহলে এখান থেকে কী লিখবো, কজ বিটা ইন্টু সাইন আলফা ইন্টু কজ আলফা মাইনাস বিটা, এখানে কী লিখবো, সাইন আলফা ইন্টু সাইন বিটা ইন্টু কজ আলফা মাইনাস বিটা। এবার এটার ভ্যালু কেন জিরো, এটারও জিরো এটারও জিরো এটারও জিরো, কারণ কি আমাকে কোশ্চেনে বলে দিয়েছে কি আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, তাহলে কস আলফা মাইনাস বিটা মানে কি কস, এবার আলফা মাইনাস বিটার জায়গায় এইটা পুট করে দাও টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, আর এইটার ভ্যালু সবসময় কী হয় কজের ক্ষেত্রে জিরো, এনের ভ্যালু যে কোনো অখণ্ড সংখ্যা হলে কস টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু ইকুয়াল টু কত হয় জিরো হয়, তাহলে কি
তাহলে এটাও জিরো, এটারও জিরো, এটাও জিরো, এটাও জিরো, তাহলে জিরোর সাথে এটা গুণ মানে কি ওভারঅল জিরো, তাহলে এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে। দ্যাট ইজ প্রত্যেকটা পদ কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ জিরো হয়ে যায় সেটাকে আমরা কী বলি, জিরো ম্যাট্রিক্স। আর এটা তোমাকে প্রমাণ করতে বলেছিল, অতএব এটা একটা জিরো ম্যাট্রিক্স হয়ে গেল এবং প্রমাণও হয়ে গেল। দশ দা কী বলছে, এ সমান এই ম্যাট্রিক্সটা বলেছে, ঠিক আছে, হলে দেখা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফাইভ আই ইকুয়াল টু জিরো, যেখানে আই হলো এই ম্যাট্রিক্সটা, আই মানে কি দুই বাই দুই ক্রমের একক ম্যাট্রিক্স, কারণ দুটো সারি দুটো স্তম্ভ তো আমরা কি দুই বাই দুই, আর জিরো মানে কি জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্সের ক্রম কী হবে দুই বাই দুই, কারণ কি এখানে যেহেতু যোগ বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ দুটো ম্যাট্রিক্সের বিয়োগ কখন হয় যদি প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্রম একই হয়। দ্যাট ইজ এই এ ম্যাট্রিক্স বলো, আই ম্যাট্রিক্স বলো, এ স্কোয়ার ম্যাট্রিক্স বলো, প্রত্যেকটা ম্যাট্রিক্সের একই ক্রম হবে, তবেই তো ইমডিলে যোগ বিয়োগটা করতে পারবো, ঠিক আছে। তো চলো এবার প্রথমে এ স্কোয়ার বের করবো, তারপরে বাদ বাকি ক্যালকুলেশনে নিয়ে যাব। অ্যান্সার, এটা হলো এ ম্যাট্রিক্স। এবার প্রথমে আমি কী করবো, এ স্কোয়ার ম্যাট্রিক্সটা বার করবো। তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি এ ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স, তাহলে এবার এ স্কোয়ার ম্যাট্রিক্সটা বার করছি, তাহলে এ ম্যাট্রিক্স এইটা ইন্টু আবার এ ম্যাট্রিক্স, এবার গুণ করো। তাহলে কি প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ফোর ইন্টু টু, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ ওয়ান ইন্টু ফোর প্লাস ফোর ইন্টু থ্রি, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ টু ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু টু, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ টু ইন্টু ফোর প্লাস থ্রি ইন্টু থ্রি। দ্যাট ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্সটা কী হচ্ছে, ওয়ান প্লাস এইট, ফোর প্লাস টুয়েলভ, টু প্লাস সিক্স, আর এইট প্লাস নাইন, দ্যাট ইজ নাইন সিক্সটিন এইট সেভেন্টিন, এটাই হলো এ স্কোয়ার ম্যাট্রিক্স। এবার যেটা আমাকে প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষটা আমি লিখে নিয়েছি, বাম পক্ষ ছিল এটা এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফাইভ আই ইকুয়াল টু এ স্কোয়ার ম্যাট্রিক্স, এটা পেলাম মাইনাস ফোর এ, ফোর ইন্টু এ ম্যাট্রিক্স ছিল এটা লিখলাম, মাইনাস ফাইভ আই, আই ম্যাট্রিক্স আমাকে বলে দিয়েছিল এটা লিখে নিয়েছি, সমান সমান তাহলে এ ম্যাট্রিক্স যেরকম ছিল লিখলাম মাইনাস ফোর ইন্টু এ ম্যাট্রিক্স, তার মানে কি এ ম্যাট্রিক্সটার প্রত্যেকটা পদের সাথে ফোর গুণ হবে, তাহলে ফোর ইন্টু ওয়ান মানে ফোর, ফোর ইন্টু ফোর মানে সিক্সটিন, ফোর ইন্টু টু মানে এইট, ফোর ইন্টু থ্রি মানে টুয়েলভ, মাইনাস ফাইভ ইন্টু এ ম্যাট্রিক্স, তার মানে কি এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা পদের সাথে ফাইভ গুণ হবে, তাহলে ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ, ফাইভ ইন্টু জিরো মানে জিরো, ফাইভ ইন্টু জিরো মানে জিরো, ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ। এবার প্রথমে আমি কী করছি, দেখো এই দুটো ম্যাট্রিক্সকে বিয়োগ করছি, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগ করা মানে কি করেসপন্ডিং পদগুলোর বিয়োগ, দ্যাট ইজ নাইন মাইনাস ফোর ফাইভ, সিক্সটিন মাইনাস সিক্সটিন জিরো, এইট মাইনাস এইট জিরো, সেভেন্টিন মাইনাস টুয়েলভ ফাইভ, মাইনাস এই ম্যাট্রিক্সটা রাখছি লিখলাম। এবার তাহলে কি তাহলে এখানে তাহলে করেসপন্ডিং পদের গুলো বিয়োগ করবো, তাহলে ফাইভ মাইনাস ফাইভ জিরো, তাহলে জিরো মাইনাস জিরো জিরো, জিরো মাইনাস জিরো লিখি হয় জিরো, আর ফাইভ মাইনাস ফাইভ জিরো, তার মানে কি এ একটা ম্যাট্রিক্স পেলাম যে ম্যাট্রিক্সটার প্রত্যেকটা পদ কি জিরো, দ্যাট ইজ এটা কী ম্যাট্রিক্স আমরা বলতে পারি শূন্য ম্যাট্রিক্স, তাহলে এটা ইকুয়াল টু একটা বড় আকারে জিরো দিলাম, তো এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল যে এটা ইকুয়াল টু একটা জিরো ম্যাট্রিক্স হবে, তো সেটা প্রমাণ হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক এগারোর এক দা কী বলছে, এ ম্যাট্রিক্স হলো এটা, হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফাইভ আই ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হবে, ঠিক আছে। প্রথমে আমি কী করবো, এ স্কোয়ার ম্যাট্রিক্সটা বের করবো, তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি এ ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স, শোষণ এই যে এ ম্যাট্রিক্স ইন্টু আর একটা এ ম্যাট্রিক্স, এবার গুণ করো, সিম্পল নিয়ম, প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু মাইনাস থ্রি, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ ওয়ান ইন্টু টু প্লাস টু ইন্টু জিরো, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস জিরো ইন্টু মাইনাস থ্রি, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ মাইনাস থ্রি ইন্টু টু প্লাস জিরো ইন্টু জিরো ইকুয়াল টু, ক্যালকুলেশন করো কী পাচ্ছি, ওয়ান মাইনাস সিক্স এখান থেকে পাবো টু প্লাস জিরো, এখান থেকে কী পাবো মাইনাস থ্রি প্লাস জিরো, এখান থেকে মাইনাস সিক্স প্লাস জিরো, দ্যাট ইজ ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি, ওয়ান মাইনাস সিক্স মানে মাইনাস ফাইভ, এখান থেকে টু, মাইনাস থ্রি প্লাস জিরো মানে কি মাইনাস থ্রি, আর এখান থেকে মাইনাস সিক্স। এবার আমাকে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করবো, তাহলে বাম পক্ষ যেটা দিয়েছে আমি লিখে নিয়েছি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফাইভ আই ইকুয়াল টু এ স্কোয়ার ম্যাট্রিক্স, এটা পেয়ে গেলাম লিখে নিয়েছি, প্লাস থ্রি এ, থ্রি ইন্টু এ ম্যাট্রিক্স কোশ্চেনে দেওয়া ছিল লিখে নিয়েছি, প্লাস ফাইভ আই। এবার আই ম্যাট্রিক্সের ক্রম কী হবে, এখানে এই যে ম্যাট্রিক্স আছে এ স্কোয়ার ম্যাট্রিক্সের যে ক্রম, এ ম্যাট্রিক্সের যে ক্রম, ঠিক আই ম্যাট্রিক্সেরও সেই একই ক্রম হবে, যেহেতু এখানে ম্যাট্রিক্সগুলো কী ক্রমের আছে দুই বাই দুই, তাহলে এখানে আই ম্যাট্রিক্সটাও কী হবে দুই বাই দুই ক্রমের, দ্যাট ইজ ওয়ান জিরো জিরো ওয়ান। এবার ক্যালকুলেশন করো, তাহলে এটা ছিল এ স্কোয়ার ম্যাট্রিক্স লিখলাম প্লাস থ্রি ইন্টু এ ম্যাট্রিক্স, মানে কি এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা পদের সাথে থ্রি গুণ, তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি, থ্রি ইন্টু টু মানে সিক্স, থ্রি ইন্টু মাইনাস থ্রি নাইন, সরি মাইনাস নাইন, থ্রি ইন্টু জিরো জিরো, প্লাস ফাইভ ইন্টু এ ম্যাট্রিক্স, তার মানে কি এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা পদের সাথে ফাইভ গুণ, তাহলে ফাইভ ইন্টু ওয়ান ফাইভ, ফাইভ ইন্টু জিরো জিরো, ফাইভ ইন্টু জিরো জিরো, ফাইভ ইন্টু ওয়ান ফাইভ, বা এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ আই ইকুয়াল টু, সরি এ স্কোয়ার প্লাস থ্রি এ। তাহলে কি প্রথমে আমি কী করছি, দেখো এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করছি, তাহলে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যোগ করা মানে কি করেসপন্ডিং পদের যোগ,
তাহলে -5 + 3 তাহলে কত দেবে -2, 2 + 6 কত দেবে 8, -3 + 9 দ্যাট ইজ -3 - 9 কত দেবে -12, -6 + 0 - 6 প্লাস এই ম্যাট্রিক্সটা। তাহলে এখানেও এই দুটো ম্যাট্রিক্সের যোগ মানে কি করেসপন্ডিং পদের যোগ, তাহলে -2 + 5 তাহলে +3, 8 + 0 = 8, -12 + 0 তাহলে -12, -6 + 5 দ্যাট ইজ -1, আর এইটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল এইটা ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হবে, তো প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্ক 11-2 কি বলছে, যদি এ সমান এই ম্যাট্রিক্সটা হয় এবং আই সমান এই ম্যাট্রিক্স হয় তবে কে এর মান নির্ণয় করো যাতে এ স্কোয়ার ইকুয়াল টু 8a + ki হয়। তো প্রথমে ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, এ স্কোয়ার বার করতে হবে। তো এ স্কোয়ার মানে কি এ ম্যাট্রিক্স ইনটু এ ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্স ছিল এটা, তাহলে এটা দুবার গুণ করে দিলাম। এবার গুণফলটা বের করবো, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে 1 × 1 + 0 × -1 প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, 1 × 0 + 0 × 7 দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, -1 × 1 + 7 × -1 দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে -1 × 0 + 7 × 7 তাই জাস্ট ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, এ স্কোয়ার ইকুয়াল টু 1 + 0 0 + 0 - 1 - 7 এখান থেকে পাবো 0 + 49 দ্যাট ইজ ক্যালকুলেশনগুলো কত পাবো 1 0 - 8 49। এবার আমরা চলে আসবো কোশ্চেনে কী বলে দিয়েছে, এই কন্ডিশনটা হোল্ড করে এ স্কোয়ার ইকুয়াল টু 8a + ki, তো এখান থেকে আমাকে কে এর মান বের করতে হবে। তো কোশ্চেনে যেটা দিয়েছে আমি লিখে নিচ্ছি, এ স্কোয়ার ইকুয়াল টু 8a + ki, তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্স এটা ইজ ইকুয়াল টু 8a, 8a মানে কি 8 × A ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্স কোশ্চেন আমাকে এটা বলে দিয়েছিল, প্লাস ki k × I ম্যাট্রিক্স এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছিল, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 8a, তাহলে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সাথে তাহলে 8 গুণ করবো, তাহলে 8 × 1 = 8, 8 × 0 = 0, 8 × -1 - 8, 8 × 7 = 56 প্লাস তাহলে k × A ম্যাট্রিক্স মানে কি এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সাথে কে গুণ, তাহলে k × 1 মানে কে, k × 0 মানে 0, k × 0 মানে 0, k × 1 মানে কে, তাহলে এই ম্যাট্রিক্স যেরকম ছিল লিখলাম ইকুয়াল টু, তাহলে এই দুটো ম্যাট্রিক্স যোগ, তাহলে কি করেসপন্ডিং পদের যোগ, তাহলে 8 + k মানে কি k + 8 লিখতে পারি, 0 + 0 = 0, -8 + 0 মানে কি -8, আর 56 + k ঠিক আছে। এইবার ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুযায়ী তাহলে দুটো ম্যাট্রিক্স সমান হলে কী বলা যায়, করেসপন্ডিং পদগুলো সমান দ্যাট ইজ সেখানে আমরা কী বলতে পারি, k + 8 = 1 বলতে পারি, বা কে ইকুয়াল টু তাহলে কত পাবো 1 - 8 = k = -7, তো এই k = -7 দেখবো আরেকটা ইকুয়েশন ইউজ করে দেখবো যে সেখান থেকেও k = -7 আসছে কিনা, তাহলে আমি পুরো শিওর হয়ে যাবো। তাহলে আরেকটা ইকুয়েশন কি ইউজ করতে পারি আমি, 56 + k = 49 তাই করলাম, 56 + k = 49 বা k = 49 - 56 বা k = -7, তো এখান থেকেও আমি দেখছি কি k = -7 আসছে, দ্যাট ইজ কে এর ভ্যালু কত হবে তাহলে -7। 12-2 কী বলছে, এ সমান এই ম্যাট্রিক্সটা এবং বি সমান এই ম্যাট্রিক্সটা হলে দেখাও যে a + b এর হোল স্কোয়ার নট ইকুয়াল টু a² + 2ab + b² তো আমাকে তাহলে কী করতে হবে, প্রথমে আমি এ স্কোয়ার বার করবো ঠিক আছে, তারপরে বি স্কোয়ার বার করবো, তারপর a × b বার করবো, তারপর a + b বার করবো, তারপরে a + b এর হোল স্কোয়ার বার করবো, তারপর লাস্টে ফাইনাল ক্যালকুলেশনটা করবো। তো প্রথমে ফার্স্ট অফ অল আমি কী করবো, এ স্কোয়ার বার করবো বললাম, তাহলে এ স্কোয়ার মানে কি এ ম্যাট্রিক্স ইনটু এ ম্যাট্রিক্স, তাহলে করো, তাহলে এ হচ্ছে এ ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্স ইনটু এ ম্যাট্রিক্স, তাহলে এবার ক্যালকুলেশনটা করে ফেলো, তাহলে প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে 1 × 1 + 2 × - 1 প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, 1 × 2 + 2 × - 2 দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, -1 × 1 + -2 × - 1 দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, -1 × 2 + -2 × - 2 এবার ক্যালকুলেশন করো, তাহলে 1 - 2 - 4 এখান থেকে পাবো -1 + 2 এখান থেকে -2 + 4 দ্যাট ইজ ক্যালকুলেশনগুলো আমরা কী পাবো, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে -1 - 2 এখান থেকে +1 এখান থেকে +2। এবার আমরা বের করবো বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বি ম্যাট্রিক্স ইনটু বি ম্যাট্রিক্স, তাহলে এটা ছিল বি ম্যাট্রিক্স, তাহলে আরেকটা বি ম্যাট্রিক্স গুণ করে দিলাম, তাহলে এবার বি স্কোয়ার বার করছি, তাহলে প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে -1 × -1 + 3 × - 3 প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, -1 × 3 + 3 × 1 দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, -3 × -1 + 1 × - 3 দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, -3 × 3 + 1 × 1 এবার ক্যালকুলেশন করো, 1 - 9 এখান থেকে -3 + 3 এখান থেকে 3 - 3 এখান থেকে -9 + 1 দ্যাট ইজ ক্যালকুলেশন করে আমরা কী পাচ্ছি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু -8 - 0 - 8 ঠিক আছে। এবার আমি এ ইনটু বি ম্যাট্রিক্স বার করছি, তাহলে এ ইনটু বি ম্যাট্রিক্স মানে কি এ ম্যাট্রিক্স ইনটু বি ম্যাট্রিক্স, তো চলো এ ম্যাট্রিক্স ছিল এটা আর বি ম্যাট্রিক্স এটা, এবার গুণ করো প্রথম সারি প্রথম স্তম্ভ,
তাহলে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু মাইনাস থ্রি। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ ওয়ান ইন্টু থ্রি প্লাস টু ইন্টু ওয়ান, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি, তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ মাইনাস ওয়ান ইন্টু থ্রি প্লাস মাইনাস টু ইন্টু ওয়ান। এবার ক্যালকুলেশন করছি, তাহলে মাইনাস ওয়ান মাইনাস সিক্স, এখান থেকে থ্রি প্লাস টু, এখান থেকে ওয়ান প্লাস সিক্স, এখান থেকে মাইনাস থ্রি মাইনাস টু, দ্যাট ইজ এ ইন্টু বি ম্যাট্রিক্স। তাহলে আমরা কত পাচ্ছি, মাইনাস সেভেন ফাইভ সেভেন মাইনাস ফাইভ। ঠিক আছে, এবার আমি এ প্লাস বি ম্যাট্রিক্স বার করব। তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্স ইকুয়াল টু, তাহলে এটা ছিল এ ম্যাট্রিক্স প্লাস এটা ছিল বি ম্যাট্রিক্স, তাহলে যোগ করো, তাহলে করেসপন্ডিং পদের যোগ, ওয়ান প্লাস মাইনাস ওয়ান দ্যাট ইজ ওয়ান মাইনাস ওয়ান, তাহলে জিরো, টু প্লাস থ্রি ফাইভ, মাইনাস ওয়ান প্লাস অফ মাইনাস থ্রি দ্যাট ইজ মাইনাস অফ সরি মাইনাস ওয়ান মাইনাস থ্রি দ্যাট ইজ মাইনাস ফোর, মাইনাস টু প্লাস অফ ওয়ান দ্যাট ইজ মাইনাস টু প্লাস ওয়ান দ্যাট ইজ মাইনাস ওয়ান। এবার আমাকে এ প্লাস বির হোল স্কোয়ার বার করতে হবে, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা ছিল এ প্লাস বি ম্যাট্রিক্স, তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্স ইন্টু এ প্লাস বি ম্যাট্রিক্স। তাহলে এবার গুণ করবো, প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে জিরো ইন্টু জিরো প্লাস ফাইভ ইন্টু মাইনাস ফোর, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ জিরো ইন্টু ফাইভ প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ মাইনাস ফোর ইন্টু জিরো প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ মাইনাস ফোর ইন্টু ফাইভ প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, দ্যাট ইজ ক্যালকুলেশন করো, জিরো মাইনাস টোয়েন্টি, জিরো মাইনাস ফাইভ, জিরো প্লাস ফোর, আর এখান থেকে মাইনাস টোয়েন্টি প্লাস ওয়ান, দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে কী পাচ্ছি, মাইনাস টোয়েন্টি মাইনাস ফাইভ প্লাস ফোর মাইনাস নাইনটিন। এবার আমরা চলে আসবো, এবার দেখাবো যে আমি এ প্লাস বি হোল স্কোয়ার নট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তো আমি এ প্লাস বি হোল স্কোয়ার ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। এবার দেখাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ম্যাট্রিক্সটা কী হয়, তো দেখো প্রথমে তাহলে একবার দেখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ম্যাট্রিক্সটা কী পাই, দেখি এ স্কোয়ার ম্যাট্রিক্স আমরা এটা পেয়েছিলাম প্লাস টু এ বি, টু ইন্টু এ বি ম্যাট্রিক্স আমরা এটা পেয়েছিলাম প্লাস বি স্কোয়ার ম্যাট্রিক্স ছিল এটা। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো, তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্স প্লাস টু ইন্টু এ বি ম্যাট্রিক্স, তার মানে কি প্রত্যেকটা পদের সাথে টু গুণ করবো, তাহলে টু ইন্টু মাইনাস সেভেন মাইনাস ফোরটিন, টু ইন্টু ফাইভ টেন, টু ইন্টু সেভেন ফোরটিন, টু ইন্টু মাইনাস ফাইভ মাইনাস টেন প্লাস বি স্কোয়ার ম্যাট্রিক্স। তো আমি প্রথমে কী করছি, এই দুটো ম্যাট্রিক্সকে আমি কী করছি যোগ করছি, এই দুটো ম্যাট্রিক্স আমি যোগ করছি, তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস ফোরটিন দ্যাট ইজ মাইনাস ওয়ান মাইনাস ফোরটিন মাইনাস ফিফটিন, মাইনাস টু প্লাস টেন তাহলে কী হবে এইট, ওয়ান প্লাস ফোরটিন ফিফটিন, আর টু প্লাস অফ মাইনাস টেন দ্যাট ইজ টু মাইনাস টেন মাইনাস এইট প্লাস এই ম্যাট্রিক্সটা। এবার এই দুটো ম্যাট্রিক্স যোগ করো, মাইনাস ফিফটিন প্লাস অফ মাইনাস এইট দ্যাট ইজ মাইনাস ফিফটিন মাইনাস এইট দ্যাট ইজ মাইনাস টোয়েন্টি থ্রি, এইট প্লাস জিরো এইট, ফিফটিন প্লাস অফ জিরো দ্যাট ইজ ফিফটিন, আর মাইনাস এইট প্লাস অফ মাইনাস এইট দ্যাট ইজ মাইনাস সিক্সটিন। এবার দেখো এটা কী ম্যাট্রিক্স পেলাম, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, যেটা এ প্লাস বি হোল স্কোয়ার সাথে সেম হচ্ছে হচ্ছে না, দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার ম্যাট্রিক্স নট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ম্যাট্রিক্স, এটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা কী করবো, তেরো থেকে অঙ্ক করবো, তেরো র্যাক কী বলছে, এই ম্যাট্রিক্স ইন্টু এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো। তো কোশ্চেনে যেটা আমাকে দিয়েছে আমি লিখে নিয়েছি, তাহলে এটা আমাকে কোশ্চেনে দিয়েছে, এবার তার মানে কি এই দুটো ম্যাট্রিক্স আমি গুণ করবো, তাহলে কী পাবো আর ওয়ান সি ওয়ান, মানে প্রথম সারি প্রথম স্তম্ভ টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই, আর দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ সরি প্রথম স্তম্ভ, তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু ওয়াই ইকুয়াল টু এই ম্যাট্রিক্স, দ্যাট ইজ এই ম্যাট্রিক্সটা কী পাচ্ছি টু এক্স প্লাস ওয়াই বাই সরি টু এক্স প্লাস ওয়াই এ একটা পদ, আর নিচে কী পদ পাচ্ছি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু ওয়ান কমা এ একটা ওয়ান এ মাইনাস ওয়ান, তাহলে এ হচ্ছে এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল, কোশ্চেনই তাই বলছে। তাহলে ম্যাট্রিক্সের সমতা সংগ্রহণে আমরা কী বলতে পারবো, করেসপন্ডিং পদগুলো সমান দ্যাট ইজ টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিচ্ছি, আর থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটাকে আমি দু নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার এই দুটো ইকুয়েশন তোমরা যে কোনো উপায়ে সলভ করে এক্স আর ওয়াইয়ের মান বের করতে পারো। আমি কী করছি, দুই ম্যাট্রিক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ম্যাট্রিক্স ইন্টু ফোর সরি ওয়ান দুই নম্বর ইকুয়েশন ইন্টু ওয়ান মাইনাস এক নম্বর ইকুয়েশন ইন্টু ফোর করছি। তো করো দুই নম্বর ইকুয়েশনের সাথে এক গুণ করো, ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস এই যে মাইনাস ফোর ইন্টু এক নম্বর ইকুয়েশন ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তাহলে ডান পাশেও তাহলে সেম জিনিস করবো, তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ফোর ইন্টু ওয়ান, তাহলে জাস্ট এবার গুণ করো, তাহলে কী পাবো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই, এবার ডাইরেক্ট গুণ করছি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফোর ইন্টু টু এক্স এইট এক্স, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফোর ইন্টু ওয়াই মানে কি মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস ফোর। এবার দেখো মাইনাস ফোর ওয়াই আর প্লাস ফোর ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে থ্রি এক্স মাইনাস এইট এক্স দ্যাট ইজ মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু এখান থেকে মাইনাস ফাইভ, তাহলে এখান থেকে আমি কী বলতে পারি এক্স ইকুয়াল টু ওয়ান। এবার নাও ফ্রম ওয়ান, এবার এক নম্বর ইকুয়েশনে আমি কী করছি এখানে এক্সের ভ্যালু পুট করছি, এক নম্বর ইকুয়েশন কী ছিল টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্সের ভ্যালু পুট করো ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বা ওয়াই ইকুয়াল টু
1 माइनस टू दैट इज वाई इक्वल टू माइनस वन ये अंकर आंसर एक्स इक्वल टू वन और वाई इक्वल टू माइनस वन तर दुईटा कि बोलते ए मैट्रिक्स हल ए मैट्रिक्स हम के मान निर्णय करो जाते ए स्क्वायर इक्वल टू के माइनस टू वाई टू है तो फर्स्ट ऑफ ऑल हमें कि करब ए स्क्वायर मैट्रिक्स बार करब ए स्क्वायर मैट्रिक्स मैं कि ए इंटू ए मैट्रिक्स इंटू ए मैट्रिक्स गुण करब प्रथम सारी प्रथम स्तम्भ तीन इंटू तीन प्लस माइनस टू इंटू फोर प्रथम सारी द्वितीय स्तम्भ थ्री इंटू माइनस टू प्लस माइनस टू इंटू माइनस टू द्वितीय सारी प्रथम स्तम्भ फोर इंटू थ्री प्लस माइनस टू इंटू फोर द्वितीय सारी द्वितीय स्तम्भ फोर इंटू माइनस टू प्लस माइनस टू इंटू माइनस टू दैट इज कैलकुलेशन करो ए स्क्वायर समान कत पाँच नाइन माइनस एट एखान माइनस सिक्स प्लस फोर एखान टुएल्व माइनस एट एखान माइनस एट प्लस फोर दैट इज वन माइनस टू फोर माइनस फोर एब कोश्चन हमें कि बोले दिए कि ए स्क्वायर इक्वल टू के माइनस टू वाई टू एब जस्ट भैलूगुलो पुट करब ए स्क्वायर मैट्रिक्स छो ये पे लिखे ए स्क्वायर मैट्रिक्स इक्वल टू के के इंटू ए मैट्रिक्स जो कोश्चिने बोले दिए माइनस टू आई टू मैंने कि दुई बाई दुई क्रमेर एकक मैट्रिक्स दैट इज वन जिरो जिरो वन एब कैलकुलेशन कर वन मैं ए मैट्रिक्स लिखल इज इक्वल टू के इंटू ए मैट्रिक्स मैंने कि ए मैट्रिक्सटार प्रत्येक पदर साथ के गुण तेज़ थ्री के माइनस टू के फोर के माइनस टू के माइनस टू इंटू ए मैट्रिक्स मैंने कि ए मैट्रिक्सटार प्रत्येक पदर साथ दुई गुण तो टू इंटू वन टू टू इंटू जिरो जिरो टू इंटू जिरो जिरो टू इंटू वन टू बा ए मैट्रिक्स इक्वल टू तेज़ दो मैट्रिक्स वियोग करो मैं कि करस्पन्डिंग पदगुल वियोग थ्री के माइनस टू के माइनस जिरो मैंने कि माइनस टू के फोर के माइनस जिरो मैंने कि फोर के माइनस टू के माइनस टू ठीक है यार ये दो मैट्रिक्स समान तेज़ मैट्रिक्स समतार संज्ञा अनुसारे तेज़ करस्पन्डिंग पदगुलो समान है दैट इज थ्री के माइनस टू इक्वल टू वन लिखते परि তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি থ্রি কে ইকুয়াল টু থ্রি বা কে ইকুয়াল টু ওয়ান এবার দেখব প্রতি ক্ষেত্রে কে ইকুয়াল টু ওয়ান হচ্ছে কিনা চেক করার জন্য তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস টু কে ইকুয়াল টু মাইনাস টু দ্যাট ইজ কে ইকুয়াল টু ওয়ান এখানেও তাহলে কে ইকুয়াল টু ওয়ান পাচ্ছে তাহলে আর কি লিখতে পারি ফোর কে ইকুয়াল টু ফোর দ্যাট ইজ ফোর কে ইকুয়াল টু ফোর বা কে ইকুয়াল টু ওয়ান তাহলে এখানেও কে ইকুয়াল টু ওয়ান পাচ্ছি আর একটা কী পাচ্ছি কি লিখতে পারি মাইনাস টু কে মাইনাস টু ইকুয়াল টু মাইনাস ফোর বা মাইনাস টু কে ইকুয়াল টু মাইনাস ফোর প্লাস টু দ্যাট ইজ মাইনাস টু হয়ে যাবে দ্যাট ইজ কে ইকুয়াল টু কত পাচ্ছি ওয়ান দ্যাট ইজ প্রতি ক্ষেত্রে আমরা কী পাচ্ছি কে এর ভ্যালু ওয়ান দ্যাট ইজ কে এর ভ্যালু কত হবে ওয়ান এটাই হবে এই অঙ্কের অ্যান্সার তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিওয়ে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে থ্যাংক ইউ